শ্বশুর বাড়িতে প্রথম সবার সাথে ইফতার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে 20 রোজার পরে একটা ভিডিও, আর ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু আমি বাচ্চা কাচ্চা নিয়ে তেমন ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারি না। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের করা। তো এখন হচ্ছে বয়স দিচ্ছি, আমাদের জন্য ইফতারে আয়োজন করলো কী কী তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইফতারে সবাই মিলে এই রকম মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে, আর যদি সাথে হয় পরিবারের সবাই একসাথে একই প্লেটে তাহলে তো কথাই নেই। আমার তো বেশ ভালো লাগে এরকম সবাই একসাথে মুড়ি মাখা খেতে। তো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই তো ছোলা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, বুন্দিয়া সব কিছু একসাথে দিয়ে মুড়ি দিয়ে মেখে ইফতার করলাম সবাই আলহামদুলিল্লাহ। তো ইফতারের পরে হচ্ছে তারা 3 ভাই একসাথে খেলাধুলা করছিল, খুনসুটি মারামারি, তারপর হচ্ছে আনন্দ করছিল। তো এটা একটু আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই তো ইয়ানাকেও বাদ দেওয়া হয়েছিল, ক্যামেরার বাইরে ছিল, তো ইয়ানাও ক্যামেরার সামনে চলে এসেছে। আর ইয়ানার ছোট ভাই হচ্ছে ইয়ানাকে আদর করছিল, আর একটু বেশি আদর করে ফেলছিল, ওভারলোড হয়ে যাচ্ছিল আদর। তো এই তো সে খুব খুশি বাড়িতে এসে। তা সবাই আমাদের বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। আর সায়ান একটু অসুস্থ ছিল, তার শরীরটা একটু খারাপ। তো সবাই মিলে হচ্ছে ইফতার করার পরে রাতে আর সেহিরির জন্য কী কী রান্না করলো, মুরগির মাংস রান্না করলো, তারপর হচ্ছে মাছ ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে করলা ভাজি। তো এইটুকুই ছিল হচ্ছে আমাদের সন্ধ্যা রাতের আর হচ্ছে বোরাতের খাবার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।